মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যা গঙ্গা ও পদ্মা ভাঙন। ভাঙনের কবলে প্রতি বছরই বিধ্বস্ত হয়ে পড়েন অসংখ্য মানুষ। এবারেও ভাঙনের ভয়াবহতা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভগবানগোলা দু নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চর কৃষ্ণপুর এলাকার পদ্মাপাড়ের বাসিন্দাদের। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। মুর্শিদাবাদ জেলার জ্বলন্ত সমস্যা গঙ্গা পদ্মা ভাঙন। ভাঙনের কবলে প্রতি বছরই বিধ্বস্ত হয়ে পড়েন অসংখ্য মানুষ। বহু বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়, মাথা গোঁজার ঠাঁই হারিয়ে সর্বশান্ত হন বহু মানুষ। এবারেও ভাঙনের ভয়াবহতা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে ভগবানগোলা দু নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চর কৃষ্ণপুর এলাকার পদ্মাপাড়ের বাসিন্দাদের। পদ্মা ভাঙনে তো ওই আইতালবাড়ি আর আনিকুর গোটা নাকি ঠিকই লেগে রেখেছে এই বহরমপুর গোটা সদরকে। হ্যাঁ, বলেছি যত কিছু ওপরে দেখা তোমাদের এখানে প্রয়োজন নাই, বালুর বস্তা পড়ে থাকে ওই পারে, নৌকায় পড়ে থাকে কিছু, এখানে পড়ে থাকে কিছু, এতে ভাঙন রোধ হয়, এভাবে ভাঙন রোধ করে মানুষকে বাঁচাতে পারেন না। ঢেউ হচ্ছে রাত্রেবেলায় তখন ভাঙছে, তখন একলাই থাকতে পারা যাচ্ছে না, বাড়িঘর ভাঙবে তো বস্তা দিতে দিচ্ছে, তো আধেক দিচ্ছে বাঁধাচ্ছে আধেক ফেলি দিচ্ছে। প্রায় 1 কিলোমিটারের বেশি জায়গা জুড়ে প্রতিদিনই ভাঙছে নদীপাড়। চোখে মুখে আতঙ্ক আর উৎকণ্ঠা নিয়ে বাস করছেন গ্রামবাসীরা। ভাঙন কবলিত এলাকার মানুষের মনে জন্মেছে ক্ষোভ। গ্রামবাসীদের কথায় প্রতিশ্রুতি ছিল কংক্রিট বাঁধের, কিন্তু পরিবর্তে কিছু সংখ্যায় বালির বস্তা ফেলা হচ্ছে যা পর্যাপ্ত নয়। পাটের জমি নামে এসেছে, জমি ওইখান থেকে মাপ তরিক ছিল সব নামে চলে এসেছি, দেহরাতে কাজ করছে সেরম ভাব আসছে, ওই টাকাটা শিবল দালালের আসছে লিয়ে এটে এলে অর্ধেক অর্ধেক করে দিয়ে ফেলে দিয়ে বস্তা তুলছেও না ভরছেও না, অর্ধেক নিচে নিচে ফেলে দিয়ে ফেলিয়ে এসেছি। পদ্মাটা ভাঙন ধরেছে আমাদের পদ্মা, এই যে ধারে বাড়ি আমাদের বাড়ি থেকে আর এক রশি আছে, রাতে কখন ভেঙে যদি চলে যায় তো আমরা কী করে এই করবো, আমরা তো জানতেও পারবো না যে রাতে যদি ভেঙে যায়। এই টাকা পয়সা সরকার টাকা পয়সা দিচ্ছে, এটা ওইটা ই করছে, ওই আসছে আর সব পাবলিক এটা ওটা ওকে কাজ দিচ্ছে ওকে কাজ দিচ্ছে, সব আপন আপন খেয়ে নিচ্ছে পকেটে ভরে নিচ্ছে, বুঝছে যে কি হয়তো 10-50 হাজার টাকার কাজ আসছে, 10 হাজার টাকার কাজ করছে, 40 হাজার টাকা পকেটে ভরেছে। বছরের পর বছর ধরে ভাঙন সমস্যায় জর্জরিত মানুষগুলি চাইছেন কংক্রিটের বাঁধ। পরিবার পরিজন নিয়ে গ্রামের পর গ্রামের মানুষ ভাঙনে দিশেহারা, সেই ছবির বদল চাইছেন গ্রামবাসীরা। একই সাথে উঠে আসছে ভাঙন রোধের কাজ নিয়েও নানান প্রশ্ন। গ্রাম পঞ্চায়েত স্তর থেকে প্রশাসনিক স্তরে কেন দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয় না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করছেন গ্রামবাসীদের অনেকেই। ভাঙন ভাঙছে তো যেখানকার কাজ দরকার বস্তা ফেলার সেখানে ফেলছে না, অন্য জায়গাতে ফেলছে, যা ফেলছে একদিন বলতে আমি নিজেই বলতে কেন ইঞ্জিনিয়ার আছে তখন যে হ্যাঁ এরকম করে কাজ করছো না এরকম করে করো করে হঠাৎ আপনি কী জানেন আর মানবো, তো সঠিকভাবে যে কার্ডটা হচ্ছে ওটা তো দেখতে হবে। বস্তা এখনও তদন্ত করলে বালির পানির তলায় পাওয়া যাবে, প্রচুর বস্তা যা ভরে আছে সব পানির তলায় আছে, বস্তা কাজ হয়নি। আমরা চাইছি যে আমার জানে সঠিকভাবে কাজ হবে। এটা তিনবার হলো এই বালু ভরা, ওর পাথরে কাজ হয়নি ধরেন আরও আমাদের ক্ষতি, মানে ছয় ছয় জমি ভাঙে শেষ কই আমরা বুঝতে পারি না। আপনার দেখেছি প্রধানের সাথে ভালো ভালো লোক থাকে, ওই নৌকাতে গেলে দেখে টেক্ষে নিয়ে বাস কী যে গাছা টাছা যে করে বুঝতে পারি না, কাজের কাজ হয় না, কোনো কাজের পাশে কাজ হয় না। এই তো আপনার মাস দুয়েক আগে এই তো কাজটা করলে দেড় মাস হলো, এই তো দেখছেন সব বস্তা যায় ওখানে দেখেন যান না একটু তাই দেখলি গোটা ভেঙে শেষ। প্রতিদিন একটু একটু করে ভাঙছে নদীপাড়, এভাবে চলতে চলতেই আবারও ভিটে মাটি হারা হবেন না তো, এই প্রশ্ন নিয়ে এই দিন কাটাচ্ছেন পদ্মাপাড়ের বাসিন্দারা।